বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ। 1 ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। এর আগে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সভায় সাইমা ওয়াজেদের নিয়োগ অনুমোদন করা হয়। নিয়োগের পর তাকে অভিনন্দন জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আদানম গ্যাব্রিয়াসাস। জনস্বাস্থ্য সহ বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করতে চাই। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আগামী 5 বছরের চ্যালেঞ্জ সবাইকে নিয়ে মোকাবিলা করতে প্রস্তুত। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আমার মা 1 দশকের বেশি সময় ধরে মানুষের সেবা করছেন। তার কাছ থেকে পাওয়া সেই শিক্ষা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রয়োগ করতে চাই। As a way to lead the Southeast Asia region.